মা ও মেয়ের বিরুদ্ধে এলাকায় হেরোইনের ব্যবসা চালানোর অভিযোগ। ঘটনায় বনগাঁ থানায় স্মারকলিপি। ঘটনার নজর ঘোরাতে এলাকারই কয়েকজনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন মা ও মেয়ে। ঘটনায় উত্তেজনা। এলাকায় হেরোইনের ব্যবসা চালাচ্ছিল মা এবং মেয়ে, এমন অভিযোগ করে থানায় স্মারকলিপি জমা দিয়েছিল এলাকাবাসী। নিজেদের দিক থেকে অভিযোগের তীর ঘুরিয়ে দিতেন এলাকারই কয়েকজনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলল অভিযুক্ত মা ও মেয়ে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বনগাঁ থানার সাতভাই কালীতলা পার্কিং এলাকায়। ঘটনার বিবরণে জানা গিয়েছে, মাস ছয়েক আগে ওই এলাকায় এক বাড়ি কেনে সেখানেই থাকতে শুরু করে মা এবং মেয়ে। কিন্তু তাদের পরিবারে আর কাউকে দেখতে পাওয়া না গেলেও তাদের বাড়িতে বহিরাগতদের আনাগোনা লেগেই থাকত। এই ঘটনায় সন্দেহ হতেই খোঁজ খবর নিয়ে এলাকাবাসী জানতে পারেন, ওই বাড়িতেই রমরমিয়ে হেরোইনের ব্যবসা করছিল মা এবং মেয়ে। বিষয়টা জানতে পেরে এলাকার ছেলেরা প্রতিবাদ করতে গেলে উল্টে তাদেরই মারধর করে তাদেরই নামে শ্লীলতাহানির অভিযোগ আনে ওই মা এবং মেয়ে। বাজে কথা বলে, গালাগালি করে, তারপরে মা প্রতিবাদ করেছে, তারপরে ওরা ঢুকে, মা না থাকাকালীন 30 তারিখে না থাকাকালীন ঢুকার পরে তারপরে তালা ভেঙে মারধর করে। মারধর করার পরে মুখ চাপে মানে রেপ করার চেষ্টা করে। তারপরে আমার বান্ধবী বেরোনোটা আমি বলে, তোকে আমি ছেড়ে দিচ্ছি, তোর রাস্তা যেখানে পাবো তুলে তোকে নিয়ে গিয়ে রেপ করবো। শেখর পাল, নারু পাল আর প্রতিবেশী। হ্যাঁ, রাগটা কি বলবো, রাগ কি, এখানে না পাশে নিশাভাং করে আমরা ওর প্রতিবাদ করেছি, তার জন্য রাগ। হ্যাঁ, দীর্ঘদিন ধরে আমি তো মানে গিয়ে 6 মাস হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ক্লাব করার আমার চেষ্টা এরকম আর কি। তার হ্যাঁ, আমি আমি একা থাকি আর মা মা মানে কাজে যায়, রঙের কাজে যাই, দুদিন পরে আবার আসে আবার আসেও না, আমি একাই থাকি। হ্যাঁ করেছি, না কোনো কিছু নিইনি। হ্যাঁ, আসামি করে অ্যারেস্ট হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। 30 তারিখে। হ্যাঁ হ্যাঁ, কালকে আবার পুলিশে জানানো হয়েছে। হ্যাঁ কালকে ওখানে পেরোচ্ছিলাম, বেরোনোর পর তারপরে ধরে মাকে মানে ধরে মারধর করেছে। আমি গেছে, আমারও মানে গলা উন্নামনা ধরে টেনেছে, মারধর করেছে। মারধর করার পর বলছে থানায় যেতে দেবো না, থানায় যদি পুলিশ আসে তোকে মার্ডার করে দেবো, খুন করে দেবো, এরকম ধমকি। এলাকাবাসী জানিয়েছেন, কয়েকদিন আগেই ওই বাড়ি থেকে বেরিয়ে আসা এক স্থানীয় যুবককে চেপে ধরতেই সে স্বীকার করে যে ওই বাড়িতে মাদক কিনতে গিয়েছিল সে। এরপর থেকেই এলাকাবাসী খোঁজ খবর করে হাতে নাতে ধরতে গেলে তাদের নামেই বনগাঁ থানায় শ্লীলতাহানির অভিযোগ করে মা এবং মেয়ে। কিছু কিছু আছে, নারু পাল, শেখর পাল, তার বাবা, তার বউ আমাদের করে রাস্তা থেকে যাওয়া আসা করতে দিচ্ছে না। কালকে আমার একটা ভাই আছে, 5 বছর ধরে আমার তার সঙ্গে মানে একটা অন্যরকম সম্পর্ক, ভাইয়ের থেকেও বেশি। সে আমার বাড়িতে আসছিল, তাকেও মারধর করেছে, তাকে থানিয়ে ঢুকাইছে, তার গাড়ি এখানে রয়েছে, স্কুটি ভাঙচুর করেছে। তো এইভাবে করলে আমি ওখানে থাকবো কী করে? আমি থানায় বারে বারে আসছি, কোর্টে যাচ্ছি, কেউ কোনো ঠিকঠাক করে স্টেপ নিচ্ছে না। দুর্ব্যবহার অনেকে, নাইটি ছিঁড়েছে, ওড়না ছিঁড়েছে, কালকে মেয়েকে গলা ধরে মানে মুচড়াতে গিয়েছে, চেপে ধরছে, আমাকে আসতে দেবে না, কালকে আমাকে বেঁধে রাখার অনেক কিছু করছে। তালা ভেঙে কিছুদিন আগে 30-31 তারিখে আমার বাড়ি ঢুকেছে, তালা ভেঙে ঢুকেছে, অনেক কিছু করছে। কিন্তু তাও আমি কোনো থানা স্টেপ নিচ্ছে না, কোর্ট স্টেপ নিচ্ছে না, আমি পাচ্ছি না। হ্যাঁ কি মনে হয় এখন ওদের উদ্দেশ্য আমাকে ওখানে থাকতে দেবে না, ঠিক আছে? নারুপাল, শেখরপাল আমাকে থাকতে দেবে না, এরমই উদ্দেশ্য। আমার মেয়েটা একা থাকে, আমি কাজের চত্বরে 2-3 দিন কলকাতা বারাসাত এদিক ওদিকে থাকি, বাড়ি থাকি না, আমি রঙের কাজ করি। ওরা ওই বাড়ির পাশে শোনেন, বাড়ির পাশে মদ খাচ্ছে, অনেক রকমের নেশা ভাঙ করছে, বন্ধু বান্ধব নিয়ে আসছে। যাই হোক, আমি কেন এই প্রতিবাদটা করছি? আগে এক ফ্যামিলি ছিল, তারাও থাকতে পারেনি, 2 বছর ওখানে ছিল, তারপরে উনি আমার কাছে বিক্রি করার পর আমাকে বলছে এই বৃত্তার তো এনে আমি এটা ছেড়ে দিয়েছি। ওরা আমি কিনেছি, আমার সঙ্গে এরকম করছে। আমি 3 মাস ওখানে বাড়ি গেছি, 6 মাস কিনা হয়েছে, 3 মাস গেছি। কী করার, আমাকে মারধর করতে যাচ্ছে, মেয়েকে রেপ করার চেষ্টা করছে, তালা ভেঙে বাড়িতে ঢুকার চেষ্টা করছে, ঢুকেছে, সব কিছু লেখা আছে। আমি পুলিশে করছি, কোর্টকে করছি। জানা গেছে, বাড়ির পেছনে স্থানীয় 2 যুবক নেশার ঠেক তৈরি করেছিল। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে তাদের অসম্মানিত করে এবং মারধর করে এলাকার ওই যুবকরা।
মানে এত মুখ, মানে বলেছে যে বাড়িতে লোক ঢুকিয়ে রেপ করে দিয়ে যাবে, তাও আমার মানে আমার কেউ মানে ভয় পাবে না, কিছু করতে পারবে না। প্রতিবাদ করলে এরকম বলে? প্রতিবাদ মানে আমরা মানে আমি আসিনি, তাই আমরা বলেছি। আর যদি আমি আসতাম, আমার ইচ্ছাও ছিল আসার, কিন্তু ভয়টা আসিনি আমি। বাড়িতে কি হিরোইন আছে? হ্যাঁ হ্যাঁ, হিরোইন বিক্রি করে, আর তোমার মধু চক্র করে, সেটা আমি সঠিক বলতে পারবো না, কিন্তু হিরোইন ব্যবসা। লোকজন আসে বাড়িতে? লোকজন হ্যাঁ আসে। আমাদের পাড়াতে এসেছি রিসেন্ট 5-6 মাস হবে, উনি একটা ব্যবসা করে ইললিগাল, সেটা হিরোইনের ব্যবসা। উনি ওখানে করতে আমাদের কোনো অসুবিধা ছিল না, আমাদের পাড়াতে শুরু করেছে। হ্যাঁ, সে তার প্রতিবাদ করতে গেছি আমরা, আমি গেছি, আমার ভাই গেছে, আর আমাদের সাথে পাড়ার লোকজন ছিল। এই প্রতিবাদ করাতে উনি আমাদের নামে কোর্টে নাকি শুনছি অতটা যে আমাদের শ্লীলতাহানি বা এইসব কিছু করেছে। এই আর এর বাইরে কিছু না। আপনি এ টু জেড পাড়ার লোকদের যে আপনি শুনবেন, যদি আমাদের নামে কেউ কিছু বলতে পারে, আমরা তো প্রতিবাদ করা দেয়। হ্যাঁ, রোস্ট, এইটা আর কিছুই না। আমরা আসলে বনগাঁ থানায় পা দিইনি কোনোদিন। আমরা কোম্পানি জাস্টের কোম্পানিতে কাজ করি, খেটে খাম্পে খাই, এইটুকু, আর এর বাইরে কিছু না। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, ওদের কাজে বাধা দেওয়াতে এলাকার ছেলেদের ওপর মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। মানে ওরা অন্য জায়গায় থাকতো, এখানে এসেছে, নতুন এসে ওরকম একভাবে মানে হিরোইনের ব্যবসা করছে। মানে লোক আসছে, এসে আমাদের ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, আমাদের ঘরের বাড়ির সবার এসে জিজ্ঞাসা করছে যে এখানে হিরোইনের ব্যবসা কে করে, এরকম নানান নিত্য নতুন কথা রোজ রোজ বলছে। এবার আমরা সবাই মিলে প্রতিবাদ করেছি, আমার সামনে আমার হাজবেন্ড আর আমার দেওয়ার ছিল, আর আমরা সবাই ছিলাম, পিছনে ছিলাম, ওরা সামনে ছিল। এর জন্য ওদের নামে থানায় গিয়ে ডায়রি কোর্ট কেস করেছে। এবার আমরা চাই এগুলো সমস্যার জন্য সমাধান হয়। আমরা অনেকবার থানায় যাচ্ছি আসছি, ওরা কেউ কিছু করছে না। আর এখান থেকে ওই মহিলা ওনার মেয়ে যাচ্ছে আসছে, নোংরা নোংরা ভাষায় কিস্তিকালিস করছে, আর শুধু বলছে তোরা যেখানে যাবি যা, আমাদের সব টাকা দিয়ে কেনা, থানা আমাদের কেনা, এখানে কেনা, ওখানে কেনা। মানে ওরা ভয় পাবে কি, ওদের জন্য আমরা ভয়তে ভয়তে এই পাড়ায়। আমরা এটাই চাইছি যে ওরা মানে ওরা যেন আমাদের পাড়ায় আর না থাকে। ওদের মতন অসভ্য অভদ্র লোক আমাদের পাড়ায় থাকার কোনো দরকার নেই। আমাদের পাড়াটা যেন ভদ্র ছিল, সেরকম যেন ভদ্রই থাকে। ঝুমা ঝুমা বৌদির বাড়ি কোনটা? এবার যথারীতি আমরা ওকে ধরি, ধরে আমরা বলি ঝুমা বৌদিকে, বলে ওই এখানে হিরোইন বিক্রি করে। এবার ওকে আমরা সাথে নিয়ে ঝুমা বৌদির বাড়ি আমরা যাই, গিয়ে বলতে যাই যে দিদি আপনারা এখানে ব্যবসাটা করবেন না। আমরা ওরা ওনাকে জানাতে চাই, দিদি এইগুলির মধ্যে এই পরিবেশ নেই, এটা পরিবেশ ভদ্র পরিবেশ, এখানে এইসব কাজ চলবে না। তারপরে ওর উত্তরে ওরা উনি কটূক্তি ভাষায় এবং উত্তীত হয়ে আমাদের অকথ্য গালাগালি করে, এবং সে ভাষার আমরা প্রকাশ করতে পারবো না। তারপরে আমরা ওনার ভাবভঙ্গি দেখে আমরা পাড়া সবাই মিলে একটা কোর্টে মাস পিটিশন দিই, কোর্ট থানায় মাস পিটিশন দিই। দেওয়ার পরে এবার উনি আমাদের কোর্ট কেস করে কোর্টে শ্লীলতাহানি কেস দিয়ে আমাকে ফাঁসাতে চায়, আমাকে, আমার দাদা এবং আমার বাবা, আমার কাকা, সবাইকে ফাঁসাতে চায়। আমরা প্রতিবাদ করেছি, সেই জন্য আমরা যেহেতু আমরা সামনে হিরোইন কোর্টকে ধরে নিয়ে গেছিলাম, সেই জন্য আমাকে ফাঁসাতে চাই। আমরা চাইছি যে ওই ওই ভদ্র মানে মহিলাকে এখান থেকে উচ্ছেদ করতে হবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।